এগারোটি পয়েন্ট আমি তুলে ধরলাম, যেই যেই পয়েন্টগুলোর কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমান দুর্বল অবস্থায় আছে না সবল অবস্থায় আছে। আমি আবার এক এক করে পয়েন্টগুলো, এগারোটি পয়েন্ট বলছি, এই পয়েন্টের কোনো একটা পয়েন্টের সাথে যদি আমার সম্পৃক্ততা থাকে তাহলে বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে, ইমানকে সবল করার জন্য চেষ্টা করতে হবে। এক নম্বর পয়েন্ট বললাম ধারাবাহিকভাবে পাপ কাজ করা, গুনাহের কাজে নিমজ্জিত হওয়া। দুই নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে শৈথিল্যতা প্রদর্শন করা, অলসতা করা, গড়িমসি করা। তিন নম্বর হলো কোরআন হাদিস পড়ার পরেও নিজের মধ্যে কোনো পরিবর্তন না আসা, প্রভাবিত না হওয়া, নিজের মধ্যে কোনো তাসিন না হওয়া, কোরআনের আয়াত পড়তেছি কিন্তু আমার মধ্যে কোনো প্রভাব ফেলতেছে না। চার নম্বর হলো আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়া, গাফেল হয়ে যাওয়া, আল্লাহর কাছে দোয়া না করা, ইস্তেগফার না করা, এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। পাঁচ নম্বর হলো পাপ কাজ দেখার পরেও নিজেদের মধ্যে যদি ক্রোধের সঞ্চার না হয় বুঝতে হবে ইমান দুর্বল হয়ে গেছে। ছয় নম্বর হলো ব্যাপক পরিমাণে যদি আমার মধ্যে কৃপণতা থাকে তাহলে বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে। সাত নম্বর হলো কথায় কাজে যদি আমার গরমিল হয়, কথায় কাজে যদি মিল না থাকে বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে। কোনো মুসলিম ভাইয়ের বিপদ দেখলে যদি আমার মনে খুশি আসে এবং অপর ভাইয়ের সফলতা দেখলে যদি আমার কষ্ট লাগে বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে। ছোট ছোট ভালো কাজ, নেকির কাজকে অনেক ক্ষেত্রে তুচ্ছ জ্ঞান করা হয়, এটা ইমানের দুর্বলতা থেকেই আসে। অন্তরে যদি প্রচুর পরিমাণে হিংসা থাকে বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে। এগারো নম্বর হলো দুনিয়াকে যদি বেশি প্রাধান্য দিয়ে চলি আখেরাতের তুলনায় তাহলে বুঝতে হবে আমার ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা যাতে আমাদের ইমানকে শক্তিশালী করে এই দুনিয়ার জীবনে জীবনযাপন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।